নমস্কার, আজ আমাদের বিষয় হলো মুক্তি মিলবে কিনা, কি কি বিষয়ে আমাদের খরচ হবে, অর্থাৎ টুয়েলভ হাউস বা দ্বাদশ ভাব। দ্বাদশ ভাব ট্রিক হাউসেস, অর্থাৎ 6, 8, 12 মধ্যে পড়ে। এগুলো আমরা জানি দুস্থান বা নেগেটিভ হাউস। তার মধ্যে আবার দ্বাদশ ভাবকে অনেকে হরোস্কোপের ডাস্টবিনও বলে থাকেন। প্রশ্ন হলো, দ্বাদশ ভাব যদি এতই খারাপ ভাব হয়, তাহলে এই দ্বাদশ ভাবকেই মুক্তি মোক্ষের ভাব কেন বলা হয়? আমরা জানি জীবনের চরম প্রাপ্তি হল মুক্তি, অর্থাৎ মোক্ষলাভ। যে কোনো জীবাত্মার আলটিমেট ডেস্টিনেশান হলো মুক্তি বা মোক্ষলাভ, অর্থাৎ পরমাত্মার সাথে মিলিত হওয়া, যার জন্য একটা জীবাত্মা বারবার দেহ ধারণ করে। এক কথায় যদি দ্বাদশ ভাবকে বলা যায়, তাহলে দ্বাদশ ভাব হলো আমাদের ব্যয়ভাব, অর্থাৎ হাউস অফ এক্সপেন্ডিচার। এছাড়াও দ্বাদশ ভাব লসেস, ক্ষতির ভাব, ইনভেস্টমেন্ট, বিনিয়োগের ভাব। দ্বাদশ ভাবকে হাউস অফ ডিস্ট্রাকশনও বলা হয়, ধ্বংসের ঘর, সেপারেশন, বিচ্ছেদের ভাব, আইসোলেশন, ফরেন ল্যান্ড বা বিদেশের ঘর, হসপিটাল, জেল, জরিমানা। দ্বাদশ ভাবকে বেড কমফোর্ট বা শয্যা সুখের ঘরও বলা হয়, আমাদের ঘুমের ঘর হলো দ্বাদশ ভাব। দ্বাদশ ভাব চ্যারিটি, দানের অভাব, এগুলো সব দ্বাদশ ভাবের ভৌতিক জিনিস। কিন্তু আধ্যাত্মিক দিক থেকেও দ্বাদশ ভাবের মহত্ত্ব কোনো অংশে কম না। দ্বাদশ ভাব হলো হাউস অফ লিবারেশন, অর্থাৎ মুক্তি মোক্ষের ঘর হলো দ্বাদশ ভাব। এই মুক্তি বা মোক্ষ দুরকমভাবে আসতে পারে। এক হলো সমর্পণের মাধ্যমে, অর্থাৎ স্যারেন্ডারের মাধ্যমে, আর ত্যাগ, বলিদান বা স্যাক্রিফাইসের মাধ্যমে মুক্তিমোক্ষ আসতে পারে। আমরা আজ এই দ্বাদশ ভাবকে ভৌতিক এবং আধ্যাত্মিক দুরকম সেন্সেই বিচার করব। প্রথমে আমরা দেখব যে দ্বাদশ ভাবেতে, অর্থাৎ হরোস্কোপের একদম শেষ ভাবেতে কোনো গ্রহ বসে রয়েছে কিনা। সাধারণত দ্বাদশ ভাব বা টুয়েলভ হাউসে বেনিফিক প্ল্যানেটগুলো, অর্থাৎ বৃহস্পতি, শুক্র, এরা ভালো ফল দিয়ে থাকে। দ্বাদশ ভাবেতে যদি আপনার শুক্র অবস্থান করে, দ্বাদশ ভাবেতে শুক্র হাউস ওয়াইজ এক্সল্টেড বা উচ্চস্থ অবস্থায় থাকে, কারণ কালপুরুষের কুণ্ডলীর, অর্থাৎ মেষ লগ্নের জন্মকুণ্ডলীর এই দ্বাদশ ভাব মীন রাশির ঘরে গিয়ে শুক্র উচ্চস্থ হয়ে যায়। তাই দ্বাদশ ভাবে শুক্র অবস্থান করলে সেই শুক্রকে হাউস ওয়াইজ এক্সল্টেড বলা হয়। আপনি যে কোনো লগ্নে হতে পারেন। আপনি ধরুন একজন কর্কট লগ্নের ব্যক্তি, দ্বাদশে শুক্র রয়েছে, সেই শুক্র হাউস ওয়াইজ এক্সল্টেড, রাশি ওয়াইজ সে এক্সল্টেড না, রাশি ওয়াইজ সে বুধের ঘরে, মিত্র গ্রহের ঘরে রয়েছে। আপনি তুলা লগ্নেরও ব্যক্তি হতে পারেন, তুলা লগ্নের দ্বাদশ ভাবেতে শুক্র থাকলে সেই শুক্র রাশি ওয়াইজ কিন্তু নিচস্থ, কারণ সে এই কন্যা রাশিতে রয়েছে। কন্যা রাশিতে আমরা জানি শুক্র নিচস্থ অবস্থায় রয়েছে, কিন্তু সেই শুক্র হাউস ওয়াইজ এক্সল্টেড। শুক্র যদি দ্বাদশ ভাবেতে অবস্থান করে, শুক্র হলো আমাদের অর্থ, ওয়েলথের কারক গ্রহ, আর দ্বাদশ ভাব হলো ব্যয়ের ঘর। তাই দ্বাদশে শুক্র অবস্থান করলে এরা পর্যাপ্ত পরিমাণ খরচ করে। একজন মানুষ পর্যাপ্ত পরিমাণ খরচ কখন করবে? যখন তার হাতে পর্যাপ্ত পরিমাণ অর্থ, ওয়েলথ থাকবে। তাই দ্বাদশে শুক্র অবস্থান করলে তার হাতে কোনো না কোনোভাবে পর্যাপ্ত পরিমাণ অর্থ চলে আসে, যাতে সে পর্যাপ্ত পরিমাণ খরচ করতে পারে। তাই দ্বাদশে শুক্র অবস্থান করলে তা অর্থের জন্য ভালো।
দ্বাদশ ভাবে শুক্র অবস্থান করলে এরা ভালো জিনিসে খরচ করে, ভালো জায়গায় খরচ করে, যে খরচে সে খুশি হয়, অর্থাৎ তাকে স্যাটিসফাই করে। দ্বাদশে শুক্র থাকলে ভ্যালু ফর মানি দিয়ে থাকে। দ্বাদশ ভাবে যদি কারোর বৃহস্পতি অবস্থান করে, ভালো ফল দেয়। বৃহস্পতি জ্ঞানের কারক আর দ্বাদশ ভাব দানের ঘর। এরা সাধারণত জ্ঞান দান করে থাকে। এদের ইন্টুয়েশন পাওয়ার, সিক্স সেন্স, পূর্বানুমান ক্ষমতা খুব ভালো থাকে। অদৃশ্য শক্তিকে খুব তাড়াতাড়ি এরা অনুভব করে নেয়। দ্বাদশ ভাবে বুধ গ্রহটা অবস্থান করলে সে কিন্তু হাউসওয়াইজ দেব রিলেটেড হয়ে যায়, অর্থাৎ হাউসওয়াইজ নিচস্থ হয়ে যায়। কারণ কালপুরুষের কুণ্ডলী এই দ্বাদশ ভাব মীন রাশির গড়েতে বুধ নিচস্থ থাকে। আপনি ধরুন কর্কট লগ্নের ব্যক্তি, আপনার বুধ দ্বাদশ ভাবে রয়েছে, এখানে বুধ নিজের ঘরে, হাউসওয়াইজ সে কিন্তু নিচস্থ, রাশিওয়াইজ সে নিজের ঘরে আছে। দ্বাদশ ভাবেতে বুধ থাকলে বললাম হাউসওয়াইজ সে ডেভ রিলেটেড হয়ে যায়, অর্থাৎ নিচস্থ হয়ে যায়। বুধ হলো আমাদের স্মৃতিশক্তি বা মেমারির কারক গ্রহ। সাধারণত দ্বাদশে বুধ গ্রহটা অবস্থান করলে এরা খুব তাড়াতাড়ি ভুলতে থাকে, ঘরের কোথায় কি রেখেছে সে বারবার ভুলে যায়। এই জন্য অনেক সময় তার নষ্ট হয়ে যায়। কাকে পয়সা দিয়েছে, কোথায় টাকা রেখেছে তাও এরা ভুলে যায়। বুধ আবার আমাদের স্কিলসের কারক গ্রহ। বুধ আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান, ডিগ্রির কারক, বইপত্রের কারক গ্রহ। তাই দ্বাদশে বুধ থাকলে বলা হয় এদের স্কিলস এদের কাজে আসে না, বা স্কিলসও ভুলতে থাকে ধীরে ধীরে এরা। অনেক এডুকেশনাল কোয়ালিফিকেশান বা ডিগ্রি বাস্তব জীবনে এরা কাজে লাগাতে পারে না। দ্বাদশ ভাবেতে যদি চাঁদ অবস্থান করে, মনের মধ্যে সবসময় একটা অস্থিরতা, ছটফটানি ভাব দেখা যায়। এরা একটা কল্পনার জগতে বা স্বপ্নের জগতে বাস করে, এক জায়গায় দীর্ঘক্ষণ বসে থাকতে পারে না, বারবার প্লেস চেঞ্জ করে, জলের মতো অর্থ এরা ব্যয় করে থাকে। দ্বাদশ ভাবেতে যদি সূর্য অবস্থান করে, সূর্য হলো প্রকাশ, অন্ধকারকে দূর করে। দ্বাদশ ভাবেতে সূর্য থাকলে সেই ব্যক্তি সাধারণত অন্ধকারের মধ্যে থাকতে পছন্দ করে, আইসোলেশন চায়, ভিড়ভাট্টা একদম পছন্দ করে না, বিহাইন্ড দ্য সিন এরা কাজ করে থাকে। মানুষের সামনে আসতে প্রবল অনীহা দেখা যায় এদের। দ্বাদশ ভাবেতে ম্যালিফিক প্ল্যানেটগুলো কিন্তু বেশ অসুবিধা সৃষ্টি করে। যেমন ধরুন দ্বাদশ ভাবেতে কারোর মঙ্গল অবস্থান যদি করে, মঙ্গল হলো আমাদের ভূমির কারক, মঙ্গল আমাদের রক্তের কারক, ইগোরও কারক গ্রহ মঙ্গল। তাই দ্বাদশে মঙ্গল অবস্থান করলে দেখা যায় যে হার্ট ব্লাড রিলেটেড সমস্যা আসে, উচ্চ রক্তচাপ বা হাই বিপি দিয়ে থাকে, এদের ইগো গর্ববোধ অনেক বেশি থাকে। দ্বাদশে মঙ্গল থাকলে দুর্ঘটনার জন্য খরচ করায় বা হসপিটালে প্রায়ই খরচ করতে দেখা যায়। ভূমির লস বা ল্যান্ডের লস এদের হতে পারে। এদের উচিত নিজের ছোট ভাই বোন বা রক্তের সম্পর্কের কাউকে যখন জমি জমা ভাগাভাগি হচ্ছে একটু বেশি জমি দিয়ে দেয়া, অথবা কি করতে পারেন, মন্দির নির্মাণের সময়ে কিছু জমি দান করলেন, তা যদি না পারেন নিজের সাধ্যমতো কিছু জিনিস যেমন ইট বালি সিমেন্ট এগুলো মন্দির নির্মাণের সময়ে দান করলেন। কারণ এই জিনিসগুলো সব ভূমি থেকেই আসে, অর্থাৎ দ্বাদশ ভাবেতে যদি মঙ্গল থাকে, আপনি যদি ভূমির রিলেটেড কোনো জিনিস দান করেন তাহলে সেই মঙ্গল শান্ত হয়ে যায়, আপনাকে কষ্ট দেবে না। দ্বাদশ ভাবেতে যদি কারোর শনি অবস্থান করে, ভালো খারাপ দুরকম ফলই দিতে পারে। শনি হলো কর্মকারক আর দ্বাদশ ভাব হলো মুক্তির ভাব। তাই এরা যদি মুক্তির জন্য কাজ করে, নিষ্কামভাবে কাজ করে, মনের মধ্যে দয়া করুণা ক্ষমার গুণ থাকে, এরা কর্ম করে সাথে সাথে মুক্ত হয়ে যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে দ্বাদশ ভাবেতে
শনি অবস্থান করলে তার মধ্যে হোল্ড করার প্রবণতা তৈরি হয়, হাত থেকে কিছু বেরোতে চায় না, কারণ শনি হলো সব থেকে স্লো মুভিং প্ল্যানেট বা ধীর গতির গ্রহ। এরা দান করলেও দেখবেন যে পুরানো জিনিসের দান করছে, অল্প দিচ্ছে, এবং সেই জিনিসটাই অনেক দিন ধরে মনে রেখে দিচ্ছে। শাস্ত্রে বলছে দান করে যদি ভুলে যান তা সর্বাধিক বেশি ফল দিয়ে থাকে। দ্বাদশ ভাবে রাহু অবস্থান করলে লাল কিতাবে একে বন্ধ মূর্তি বলে, এদের হাত থেকে কোনো জিনিস খুঁজতে যায় না, মনের মধ্যে কামনা বাসনা আসক্তি খুব বেশি থাকে, রাত জাগার প্রবণতা তৈরি হয়, রাতে কাজ করব ফলে ঘুমের সমস্যা আসে। দ্বাদশে রাহু অবস্থান করলে বাইরের এনার্জি এদেরকে খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট করে, অনেক সময় ভোগের পিছনে এরা ছুটতে থাকে, দিকভ্রষ্ট হয়ে যায়। দ্বাদশ ভাবেতে কেতুর অবস্থান ভালো অবস্থান, কারণ দ্বাদশ ভাবের কারক মুক্তির কারক গ্রহ হল কেতু। এরা আইসোলেশনে আনন্দ পায়, একা থাকতে খুব মজা পায়, ডিপ মেডিটেশন করতে পারে, দীর্ঘক্ষণ ধরে গভীরভাবে ধ্যান করার ক্ষমতা এদের মধ্যে থাকে, মুক্তির বিষয়ে সর্বদা চেষ্টা করে। একটা কম্বিনেশনে বলা হচ্ছে আপনার যদি দ্বাদশ ভাবেতে কেতু অবস্থান করে শুভ অবস্থায় এবং লগ্নপতির সাথে কোনো রকম সম্পর্ক যদি ওই কেতুর তৈরি হয় তাহলে খুব ধীরে ধীরে শান্তিতে আপনি জীবন ত্যাগ করবেন এবং মুক্ত হয়ে যাবেন। আমাদের হরোস্কোপের দ্বাদশ প্রতি গ্রহটা অর্থাৎ টুয়েলভ লটকে নিউট্রাল বলা হয়। বলা হয় যে দ্বাদশ প্রতি গ্রহের নিজস্ব কোনো ফল নেই, যে ঘরে বসবে সেই ঘরের মতো বা যে রাশিতে বসবে সেই রাশির মতো সে কাজ করে। আমি 1-12 ভাবে আমাদের টুয়েলভ লট বা দ্বাদশ প্রতি কীভাবে কাজ করে ভৌতিক আধ্যাত্মিক দুরকমভাবেই আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে আসছি দ্বাদশ প্রতি গ্রহটা, আপনার যদি ফার্স্ট হাউস অর্থাৎ লগ্নভাব অর্থাৎ প্রথমভাবে বসে থাকে, আমি এই কর্কট লগ্নই ধরছি, আপনার যদি কর্কট লগ্ন হয় দ্বাদশ প্রতি গ্রহটা কে, এই মিথুন রাশির মালিক অর্থাৎ বুধ। এই বুধ যদি আপনার ফার্স্ট হাউসে অর্থাৎ লগ্নভাবে অবস্থান করে, এটা একটা ড্রিমি ওয়ার্ল্ড বা স্বপ্নের জগৎ কল্পনার জগতে থাকতে পছন্দ করবে, বেশি কথা বলবে না, লাইফের মধ্যে ভিশন উদ্দেশ্য কি করবে তার কমপ্লিট আইডিয়া এদের মধ্যে থাকে না। তবে এদের মধ্যে ক্রিয়েটিভ পাওয়ার খুব বেশি থাকে, তবে প্র্যাকটিক্যালিটি কম থাকে। তাই দ্বাদশ প্রতি যদি কারোর ফার্স্ট হাউস অর্থাৎ লগ্নভাবে অবস্থান করে এদের বিজনেসের দিকে যাওয়া উচিত না। এদের পার্সোনালিটি কখন ডেভেলপ করবে, চরিত্র কখন নির্মাণ হবে, যখন এরা নিজের মধ্যে ত্যাগ সমর্পণের ভাব নিয়ে আসবে, লেট গো অ্যাটিচিউড যখন এদের মধ্যে চলে আসবে তখন থেকে এদের পার্সোনালিটি ডেভেলপ করতে থাকবে। দ্বাদশ প্রতি গ্রহ লগ্নভাবে অবস্থান করলে শারীরিক ক্ষতি বা হেলথের সমস্যা দেয়, সেই জন্য কি করা উচিত, এদের নিয়মিতভাবে চ্যারিটি করা উচিত, দান করা উচিত। দ্বাদশ প্রতি গ্রহটা যদি সেকেন্ড হাউস বা দ্বিতীয় ভাবেতে অবস্থান করে, বলা হয় যে টাকা জোড়া বা অর্থ জোড়া বা সেভিংসের জন্য ভালো না, এরা সেভিংস করতে পারে না, পারিবারিক সাপোর্ট এরা কম পেয়ে থাকে, কথার দ্বারা বা বাক্যের দ্বারা এদের লোকসান হয়। কোথা থেকে পয়সা আসবে, দ্বাদশ প্রতি যদি দ্বিতীয়ভাবে অবস্থান করে দ্বাদশ ভাবের কাজের মাধ্যমে অর্থাৎ ইনভেস্টমেন্টের মাধ্যমে বা ফরেন ল্যান্ডের মাধ্যমে এদের হাতে ভালো পয়সা আসতে পারে। দ্বাদশ প্রতি যদি দ্বিতীয়ভাবে অবস্থান করে এদের জিনিসকে একত্রিত করা বা যুক্ত করা বা অ্যাকুমুলেশন করার প্রবণতা ভীষণ মাত্রায় থাকে, কিন্তু যতক্ষণ এরা অ্যাকুমুলেশন করতে থাকে অর্থাৎ জিনিস একত্রিত করতে থাকে ততক্ষণ এদের মুক্তি আসতে চায় না, এদেরকে সর্বদা ছাড়ার প্রবণতা ত্যাগের প্রবণতা রাখতে হবে, লেট গো অ্যাটিচিউড নিজের মধ্যে তৈরি করতে হবে, ভাবতে হবে খালি হাতে এসেছিলাম,
খালি হাতেই যেতে হবে। তখন থেকে এদের মুক্তির সম্ভাবনা প্রবল হতে থাকে। দ্বাদশ পতি গ্রহটা যদি এই তৃতীয় ভাবেতে অবস্থান করে, তৃতীয় ভাব হলো আমাদের ট্যালেন্টের ঘর, তাই তৃতীয় ভাবে দ্বাদশ পতি অবস্থান করে যদি, তাহলে এদের ট্যালেন্টের লস হয়, অর্থাৎ প্রতিভার লস হয়। নিজের ট্যালেন্টকে অনেক সময় এরা ভুলে যায়, নিজের ট্যালেন্ট অন্যের কাজে লাগে, নিজের কাজে লাগে না। তৃতীয় ভাব আমাদের আকর্ষণেরও ভাব, এরা যে জিনিসের প্রতি আকর্ষিত হয় তার জন্য এরা প্রচুর ব্যয় করে থাকে। ধরুন আপনি যদি মোবাইল ঘাঁটতে ঘাঁটতে স্ক্রল করতে করতে কোনো একটা ভালো জিনিস দেখলেন, সাথে সাথেই দেখবেন যে দ্বাদশ পতি যার তৃতীয় রয়েছে সাথে সাথেই সে সেটা বুক করে নেবে, তার পিছনে খরচ করে দেয়। তাই এদের এই টেম্পেশান বা আকর্ষণ শেষ না হওয়া পর্যন্ত তৃতীয় ভাব আমাদের কামেরও ভাব, কামেরও ভাব। তাই কাম ভাব যতক্ষণ না এদের দূর হচ্ছে ততক্ষণ এরা মুক্ত হতে পারে না। দ্বাদশ পতি গ্রহটা যদি চতুর্থ ভাবেতে অবস্থান করে, বলা হয় যে এরা অন্যের আশ্রয়ে থাকবে বা অন্যের ঘরে থাকবে, নিজের ঘর বানালেও কি হবে তা ভোগ করতে পারবে না। বারবার এদের ঘরের চেঞ্জ হয়, ঘরের মধ্যে এরা শান্তি পায় না, ঘর থেকে দূরে গেলে তখন শান্তি আসে, তখন উন্নতি হয়। কিন্তু চতুর্থ ভাব আমাদের মোক্ষ ত্রিকোণেরও একটা ভাব, তাই দ্বাদশ পতি যদি চতুর্থ ভাবে অবস্থান করে মোক্ষের সম্ভাবনা হাই থাকে বা বেশি থাকে। এদের ভিতর থেকে সাইলেন্ট হতে হবে, মনের ভিতরে শান্তি রাখতে হবে এবং নিজের মধ্যে ত্যাগ সমর্পণের ভাব যত বাড়বে তত এদের মোক্ষের সম্ভাবনা উজ্জ্বল হবে। দ্বাদশ পতি গ্রহটা যদি পঞ্চম ভাবেতে অবস্থান করে, পঞ্চম ভাব আমাদের ফেম মান সম্মানের ভাব, তাই দ্বাদশ পতি আর দ্বাদশ ভাব হলো ব্যয়ের ভাব। তাই দ্বাদশ পতি যদি পঞ্চম ভাবে থাকে, অনেক সময় দেখা যায় এদের মানহানি হতে পারে কিংবা বদনাম হওয়ার যোগ তৈরি হয়। পজিশন থেকে অর্থাৎ উপর থেকে এরা ডাউন হয়ে যায়, অর্থাৎ নিচে নেমে যায়। দ্বাদশ পতি পঞ্চমে থাকলে স্টমাকের ইনফেকশান দিতে পারে, অর্থাৎ পেটের রোগ, পেটের সমস্যা, পেটে ইনফেকশান দিতে পারে। পঞ্চম ভাব আমাদের বিদ্যার ভাব, আর দ্বাদশ ভাব হলো ত্যাগের ভাব বা দানের ভাব। দেখা যায় যে দ্বাদশ পতি পঞ্চমে থাকলে এরা এক্সিলেন্ট টিচার হয়, খুব ভালো টিচার হয়ে থাকে। পঞ্চম ভাব জ্ঞানেরও ভাব, দ্বাদশ ভাব বললাম দানের ভাব। নিষ্কাম ভাবে যত এরা জ্ঞান দিতে পারে বা যত এরা জ্ঞান দিতে থাকে তত এদের মোক্ষ মুক্তির সম্ভাবনা উজ্জ্বল হয়। দ্বাদশ পতি গ্রহটা যদি আপনার ষষ্ঠ ভাবেতে অবস্থান করে, ষষ্ঠ ভাব আমাদের সর রিপুর ভাব, ষষ্ঠ ভাব আবার রোগ শত্রু ঋণেরও ভাব। তাই রোগের পিছনে খরচ হবে, শত্রুর পিছনে অর্থাৎ বর্তমান সময়ে কোর্ট কেসের পিছনে খরচ হবে, ঋণের পিছনে লোনের পিছনে এদের খরচ হয়। দ্বাদশ পতি ষষ্ঠভাবে অবস্থান করলে বিপরীত রাজযোগের সৃষ্টি হয়, কিন্তু সেক্ষেত্রে আপনার লগ্নপতিকে খুব শক্তিশালী থাকতে হবে। ষষ্ঠভাব আমাদের চাকরিরও ভাব, তাই এদের বারবার চাকরি চেঞ্জ হয় কিংবা বিদেশে গিয়ে চাকরি করতে হয়। ম্যারেজ লাইফের জন্যেও দ্বাদশ পতি ষষ্ঠভাবে অবস্থান করলে ভালো না, কারণ দ্বাদশ ভাব ম্যারেজ লাইফের জন্যেও গুরুত্বপূর্ণ। আমাদের বেড কমফোর্টের ভাব হল দ্বাদশ ভাব। ষষ্ঠ ভাব আমি আগেই বললাম সর রিপুর ভাব, অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্যের ভাব হল ষষ্ঠ ভাব। যত এদের মধ্যে ত্যাগ সমর্পণের ভাব চলে আসে তত এই সর রিপু অর্থাৎ এই ছয় প্রকার দোষ এদের জীবন থেকে দূর হতে থাকে এবং মুক্তির সম্ভাবনা এদের তৈরি হয়। দ্বাদশ পতি গ্রহটা যদি সপ্তম ভাবেতে অবস্থান করে, এদের পার্টনার লাভ করে, পার্টনারের জন্য এরা খরচ করে। পার্টনারশিপের জন্য দ্বাদশ পতি যদি সপ্তমে থাকে ভালো না, ইন্ডিপেন্ডেন্ট
বিজনেস করা এদের জন্য তুলনামূলকভাবে ভালো হয়। বলা হয় যে এদের স্পাউস অর্থাৎ হাজবেন্ড বা ওয়াইফ অন্য কালচার অন্য সংস্কৃতি থেকে আসতে পারে। দ্বাদশপতি সপ্তম ভাবেতে অবস্থান করলে ম্যারেজ লাইফের জন্য ভালো না। এদের ম্যারেজ লাইফকে বাঁচাতে গেলে কি করতে হবে, স্পাউসের উপরে অর্থাৎ হাজবেন্ড বা ওয়াইফের উপরে বেশি এক্সপেক্টেশন বা বেশি আশা রাখা ঠিক হবে না, মনের মধ্যে ত্যাগ সমর্পণের ভাব রাখতে হবে। দ্বাদশপতি গ্রহটা অষ্টম ভাবেতে অবস্থান করলে মুক্তির জন্য ভালো, স্পিরিচুয়ালিটির জন্য ভালো, এরা সর্বদা মুক্তির চেষ্টার মধ্যে থাকে। তবে দ্বাদশপতি অষ্টমে অবস্থান করলে নিজের দোষ বা পার্সোনাল ফল্টের জন্য অনেক সুযোগ এরা হারিয়ে থাকে, নিজের ক্ষতি এদের হয়ে থাকে। অষ্টম ভাব আমাদের ক্রনিক ইলনেস বা দীর্ঘকালীন রোগের ভাব, আয়ুর ভাব। তাই দ্বাদশপতি অষ্টমে থাকলে দেখা যায় যে এদের দীর্ঘকালীন রোগ বা ক্রনিক ইলনেস আসতে পারে, আয়ুরও ক্ষতি করে। এদের মধ্যে কী রাখা উচিত, সবসময় লেট গো অ্যাটিচিউড ডেভেলপ করা উচিত, ত্যাগ সমর্পণের ভাব রাখা উচিত, তাহলে এদের দীর্ঘকালীন রোগ থেকে বাঁচাতে পারে। দ্বাদশপতি গ্রহটা যদি নবম ভাবেতে অবস্থান করে, লাইফে প্রচুর ট্র্যাভেলিং হয় এবং পিতৃকৃপা এরা পেয়ে থাকে। নাইন্থ হাউস হলো গড গ্রেসের ভাব অর্থাৎ ঈশ্বরীয় কৃপার ভাব। ঈশ্বরীয় কৃপা কখন ভাবে, যখন দ্বাদশ ভাবকে পজিটিভলি এরা ইউজ করবে, অর্থাৎ ত্যাগ সমর্পণের ভাব থাকবে, দয়া করুণা ক্ষমার গুণ যখন আসবে তখন এরা ঈশ্বরীয় কৃপা পাবে। এছাড়া নবম ভাব হলো আমাদের গুরুর ভাব। তাই দ্বাদশপতি যদি নবম ভাবে অবস্থান করে, গুরুর মাধ্যমে এরা মুক্তির পথ খুঁজে পায়। দ্বাদশপতি গ্রহটা যদি দশম ভাবেতে অবস্থান করে, দশম ভাব হলো আমাদের প্রফেশন কর্মের ভাব। তাই কর্মচ্যুতি বা লস অফ প্রফেশনকে বুঝিয়ে থাকে। কর্মজীবনে বারবার পরিবর্তন বা চেঞ্জ আসে এদের, কর্মের জন্য নাম পায় না বা কাজের ক্রেডিট পেতে অসুবিধা হয়। দ্বাদশপতি দশমে থাকলে এমএনসিতে কাজ বা অন্য কালচারে কাজ, ফরেনে গিয়ে কাজ করতে বলা হয়। দ্বাদশপতি গ্রহ যদি দশমে থাকে, এদের নিষ্কাম কর্ম করা উচিত এবং এদের কি করা উচিত, প্রাপ্তির জন্য কর্ম না করে মুক্তির জন্য কর্মের দিকে যাওয়া উচিত। দ্বাদশপতি একাদশ ভাবেতে অবস্থান করলে বলা হয় যে ইনকামের থেকে খরচ এদের বেশি হয়। এদের ইচ্ছা ত্যাগ না করা পর্যন্ত ইচ্ছাপূর্তি হয় না, অর্থাৎ যখন এরা কোনো কিছুর আশা ছেড়ে দেয় দেখা যায় যে তখন থেকেই এদের প্রাপ্তি শুরু হয়। দ্বাদশপতি যদি একাদশ ভাবে থাকে, বলা হয় যে লং টার্ম বা দীর্ঘ সময় ধরে এদের বন্ধুত্ব স্থায়িত্ব লাভ করে না। তবে এদের যদি আধ্যাত্মিক বন্ধুর সংখ্যা বেশি থাকে, সেই বন্ধু কিন্তু এদেরকে মুক্তির পথ দেখায়। তাই দ্বাদশপতি একাদশ ভাবে থাকলে এদেরকে সৎসঙ্গ করা উচিত, গুড কোম্পানির মধ্যে সর্বদা থাকা উচিত। দ্বাদশপতি গ্রহটা যদি দ্বাদশ ভাবেতেই অবস্থান করে, এরা ভালো জায়গাতে খরচ করে, খরচের জন্য বেশি ভাবনা চিন্তা করে না। এদের নিয়মিত চ্যারিটি করা উচিত এবং এরা নিয়মিতভাবে চ্যারিটি করেও। বলা হয় যে এরা মুক্তির খুব কাছে রয়েছে, যত এরা চ্যারিটি করে যত ত্যাগ সমর্পণের ভাব এদের মধ্যে চলে আসে তত মুক্তিলাভের পথ সুপ্রশস্ত এদের হয়ে থাকে। দ্বাদশপতি গ্রহটা আপনার যদি শক্তিশালী অবস্থায় থাকে, তাহলে আপনার মধ্যে ত্যাগ সমর্পণের ভাব, লেট গো অ্যাটিচিউড, দয়া করুণা ক্ষমার গুণ খুব তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু দ্বাদশপতি গ্রহটা যদি দুর্বল অবস্থায় থাকে, পীড়িত অবস্থায় থাকবে, মানুষ সেলফ সেন্টার্ড হয়ে যায়, সহজে সে দিতে পারে না, পাঁচ দশ টাকা দিতে গেলেও তার হাত বারবার কাঁপে, বারবার সে
চিন্তা করে। ইনসিকিউরিটি ফিলিংস তার মধ্যে চলে আসে, যে কোনো বিষয়ে একটা ইনসিকিউরিটি ফিলিংস তার মধ্যে চলে আসে। অর্থের জন্য হতে পারে, ধরুন আমি আপনাদের পড়াচ্ছি, আমার যদি দ্বাদশপতি গ্রহটা দুর্বল অবস্থায় থাকে, আমি বারবার ভাবব যে আপনাদেরকে এই জিনিসটা দেব না, আপনারা যদি এটা শিখে যান তাহলে আর আমার কাছে আসবেন না, আমার ব্যবসা চলবে না। অর্থাৎ একটা ইনসিকিউরিটি ফিলিংস চলে আসবে, দেওয়ার প্রবণতা কমে যাবে। তাই ক্ষেত্র বিশেষে আপনি যদি ত্যাগ সমর্পণের ভাবনা চান এবং ত্যাগ সমর্পণের ভাবনা আপনার মধ্যে আসছে না, তখন আপনি ক্ষেত্র বিশেষে দ্বাদশপতিকে শক্তিশালী করতে পারেন। আপনাকে দেখতে হবে আপনার লাইফের ফোকাস কোনটা। আপনার যদি লাইফের ফোকাস থাকে ত্যাগ সমর্পণের ভাব, মুক্তি মোক্ষকে যদি আপনি পেতে চান এবং তার পথে যদি বাধা চলে আসে, তাহলে আপনি ক্ষেত্র বিশেষে দ্বাদশপতির পাথরও আপনি ব্যবহার করতে পারেন। আপনি 1-5-9 ভাবের স্টোন পরে কিন্তু মুক্তি মোক্ষ পাবেন না, আপনি চাল ডালের দোকানে গিয়ে ওষুধ পাবেন না, তার ডিপার্টমেন্ট আলাদা। সুতরাং আপনার মধ্যে যদি ত্যাগ সমর্পণের ভাব কম থাকে, লেট গো অ্যাটিচিউড না আসে, তখন আপনি দ্বাদশপতিকে ক্ষেত্র বিশেষে অ্যাক্টিভ করতে পারেন, দ্বাদশপতিকে আপনি জাগ্রত করতেই পারেন। যেমন ধরুন আমার ব্যক্তিগত লগ্ন হলো এই কর্কট লগ্ন, আমি দীর্ঘদিন ধরে এই পান্না স্টোনটা পড়ে আছি। কর্কট লগ্নের দ্বাদশপতি বুধ হয়তো ম্যাটেরিয়ালিস্টিক দিক থেকে গেন দিচ্ছে না, কিন্তু স্পিরিচুয়ালিটির জন্য ভালো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ সকলকে।